আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের কেজি 65 টাকা, দেশি পেঁয়াজ এখনও 120,000 টন আমদানির অনুমতি। জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হবে, সরকারি চাকরিজীবীদের বললেন প্রধানমন্ত্রী, শুদ্ধাচার পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। ঢাকায় বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শুরু, আলোচনায় থাকছে সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক পাচার বন্ধ। এবং রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘন্টা পর কিশোরী আকাশীর লাশ উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খুচরা বাজারে এখনও 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আমদানি করা পেঁয়াজের দামও 65 টাকার নিচে না। অসাধু কিছু ব্যবসায়ীর কারণে পেঁয়াজের বাজার এবার অস্থিতিশীল হয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে গেল 2 দিনে 20,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আরও জানাচ্ছেন শারফুল আলম। পাইকারি আড়তে চাহিদা কমছে পেঁয়াজের। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজার ও কারণ বাজারে মান ও প্রকারভেদে আমদানি করা পেঁয়াজ 62 আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে হাত বদলেই রাজধানীর খুচরা হাতিরপুল বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বাড়ছে 10 টাকারও বেশি। দেশি পেঁয়াজের দাম আপনার 100 টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম আপনার হচ্ছে 65 টাকা আর কি। পেঁয়াজ বিক্রি এখন কম, যখন পেঁয়াজের দামটা বাড়ছে তখন কাস্টমার পেঁয়াজ কম কেনে। কাল যেমন বিক্রি করছি 450 টাকা পালা, আজ হয়েছে 420 410 এমন বিক্রি হচ্ছে। সরকারি হিসাবে দেশে 6 লাখ মেট্রিক টন পেঁয়াজের মজুদ রয়েছে। সাময়িক বন্ধ থাকলেও প্রতিবেশী দেশ ভারত থেকে শিগগিরই আবার পেঁয়াজ আসবে। অন্যান্য দেশ থেকেও 3 সপ্তাহের মধ্যে দেশে আমদানি করা হচ্ছে পেঁয়াজ, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। অলরেডি পাকিস্তান, মিশর, মায়ানমার এবং চায়নাতে অলরেডি আমরা এলসি কিছু দিছি, অলমোস্ট 20,000 এলসি অলরেডি চলে গেছে। 20-25 দিন পরে এক আপনার সে আগের রেটে কমবি কি হতে পারে। ভারতীয় হাইকমিশন আছে, তাদের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে সেখানে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের জন্য শিথিল করার একটা পরিকল্পনা তারা আলাপ আলোচনা করছে। ইনশাল্লাহ আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই শিথিলের একটা হয়তো খবর পেতে পারি। এদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারি চাকরিজীবীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার পরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দেন তিনি। গণভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে সমালোচকদের কথায় কান না দিয়ে আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। গণভবন থেকে সচিবালয়ে ভিডিও কনফারেন্সে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আর এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র আমাদের যে সচিবালয়ের সচিবরা করছেন তা না, এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে তাদের নিচের স্তর পর্যন্ত এই চুক্তি সম্পাদন হচ্ছে। এর ফলে হচ্ছে কি, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে একটা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা, আমি বলবো যে তারা শুদ্ধচারের এই কর্মপরিকা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধচার বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে। অনেক বুদ্ধিজীবী সরকারের নানা কাজের সমালোচনা করলেও সরকার সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খুঁজতে পারেন, অনেক কথা বলবে কিন্তু নিজেরা কিছু করবে না। আর আমি তো বেসরকারি টেলিভিশন অনেকগুলি দিয়ে দিয়েছি, সেটা বলুক, আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে করবেন, কে কি বলল, কে কি লিখল, ওদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। সব ধরনের দুর্যোগ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন সরকার প্রধান।
দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বাটা গতিশীল থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ প্রশাসনের সকল কর্মকর্তার দক্ষতার কারণে করোনা মোকাবেলা সম্ভব হচ্ছে বলে জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক সকালে পিলখানা বিজিবি সদর দপ্তরে শুরু হয়। সংবাদ সংস্থা বাসস জানায়, চার দিন ব্যাপী এই সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্য এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। 19 সেপ্টেম্বর যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 3 জন মারা গেছেন। এই বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। অন্যদিকে কুমিল্লায় মারা গেছে 2 জন এবং আক্রান্ত হয়েছেন 18 জন। সিলেটে করোনায় নতুন করে 1 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 88 জন। চট্টগ্রামে মারা গেছেন আরও 1 জন, নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 46 জন। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 103, শরীয়তপুরে 13, নোয়াখালীতে 10 এবং জামালপুরে 6 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ। এ মামলায় শাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে বৃহস্পতিবার এ শুনানি হয়। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে শাহেদের আইনজীবীও যুক্তি উপস্থাপন শুরু করেন। এদিন শাহেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় রোববার পরবর্তী দিন ধার্য করেন আদালত। এর আগে বুধবার অস্ত্র আইনে করা মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ন্যায্য বিচার প্রত্যাশা করেন শাহেদ করিম। রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘন্টা পর আকাশী নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। বুধবার দুপুরে ওই খালে গোসল করতে গিয়ে আকাশী নিখোঁজ হয়। খবর পেয়ে রাত 12টা পর্যন্ত অভিযান চালায় ডুবুরি দল। অন্ধকার ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে ভোরবেলায় আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল 7টার দিকে আকাশীর মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মর্গে। তিনজন আইসে, এই যে অবদায় থেকে পরে 2 জন উঠছে, 1 জন উঠতে পারে নাই। ফায়ার সার্ভিসাল আর আইসে আইসা মনে করেন নৌকা লইয়া লাইট মেরা ঘুরা ঘুরা দেখতে আসে। এরা কইছে আমরা এখন নামবো না, সকালে নামবো। দিনে যেখানে প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত দূরত্ব দেখতে পাবেন, আমার সেখানে রাতের বেলা দেখবে 1 থেকে 3 ফিট। তো সেখানে আসলে আমার অভিযানটা অনেকক্ষণ ধরে পরিচালনা করতে হবে এবং সেখানে ঝুঁকিও কিছু থেকে যায়। রাতে খুঁজে না পায় আমাদের সকালে ডুবুরি টিম এক্স্যাক্ট লোকেশনটা পায় এবং সাথে সাথে আমাদের ডুবুরি প্রায় আধা ঘন্টার চেষ্টায় বাঁচিয়ে উদ্ধার। মোবাইল ফোনের IME নাম্বার পরিবর্তনের ডিভাইস ও চোরাই মোবাইল সহ সংঘবদ্ধ চক্রের 12 জনকে গ্রেফতার করেছে CID ঢাকা পূর্ব বিভাগ। চক্রটি বিভিন্ন ডিভাইস এবং সফটওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনের IME নাম্বার পরিবর্তন করে মার্কেটে বিক্রি করত। CID-র ব্রিফিংয়ে জানানো হয়, IME নাম্বার পরিবর্তন করার কারণে অপরাধীদের ধরতে সমস্যায় পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আসামিদের তথ্য অনুযায়ী এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমরা যদি দেখি যে অবৈধ ফোন বা ট্র্যাকিং নাম্বার চেঞ্জ করা ফোন ডাকাতি বা মার্ডার ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে এই ধরনের ফোনগুলো কিন্তু যিনি মানে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য যেরকম মানে বিচার থেকে বঞ্চিত হবেন, আবার আপনিও যদি মার্কেট থেকে এরকম একটা চোরাই ফোন কিনে থাকেন, 2 দিন পরে যখন আপনাকে মূল ফোনটা আবার দেখা হলো IME কিন্তু ব্যাক করানো যায়, আবার মূলটাতে ফিরে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনিও আবার একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার জানাবো শেয়ার বাজার খবর।
এএফসি হেলথ লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে পিএসইসি। 10 টাকা অভিহিত মূল্যের 1,70,00,000 শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 17 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও খরচ বাবদ উত্তোলিত টাকা ব্যয় করবে। 2018-19 অর্থবছরে এএফসি হেলথের শেয়ার প্রতি আয় হয়েছে 1.47 টাকা আর শেয়ার প্রতি সম্পদ রয়েছে 13.13 টাকা। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল 3:30 অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 30% নগদ লভ্যাংশ দিয়েছিল। জিকেইউ বল পেনের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। একই সাথে 10 বিও হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে না হওয়া পর্যন্ত বিওগুলোর সব কার্যক্রম বন্ধ থাকবে। বিএসইসির সরকারি পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন সিডিবিএলের অ্যাপ্লিকেশন সাপোর্টের প্রধান মইনুল হক। কমিটিকে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। গত 7 জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 66.10 টাকা। 14 সেপ্টেম্বর 2048.20 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। 2 মাসের কিছু বেশি সময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 182.10 টাকা। আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরুর দিন। এ উপলক্ষে ভোর থেকে দেবী দুর্গার আবাহনে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ। ভোর 5:30 ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান। রীতি অনুযায়ী এদিন থেকে শুরু হয় দেবীপক্ষের অপেক্ষা। আগামী 22 অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। আরও জানাচ্ছেন রাসনা দাস। শরতের দুর্গাপূজা এবার হচ্ছে হেমন্তে। প্রতি বছর মহালয়ার 6 দিন পর দুর্গাপূজা শুরু হলেও এবার আশ্বিন মাস মল মাস অথবা অশুভ মাস হওয়ায় পূজা শুরু হবে 1 মাস দেরিতে। অশুদ্ধ মাস, সেজন্যই আশ্বিন মাসে কোনো পূজা আদি হবে না। শাক ও শাখার শব্দ এবং উলোধনিতে প্রতি বছর চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আহ্বান জানানো হয় অসুর বিনাশী এই দেবীকে। তাই শারদীয় দুর্গাপূজার প্রথম আনুষ্ঠানিকতা মহালয়া শুরু হয় চণ্ডীপাঠের মধ্য দিয়ে। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পুজো করা হয়। আমি মাকে বলবো যাতে করোনা চলে যায়। আশা করি এবার সবকিছু ঠিক হয়ে যাবে, সামনে বার বড় করে পুজো করতে পারবো। সবাই যাতে আমরা মঙ্গল মতে ভালো থাকি, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। তবে করোনা ভাইরাসের কারণে এবার পূজার আনুষ্ঠানিকতা অনেকটা সীমিত থাকবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। জীবনটা আগে, তারপরে হচ্ছে পূজা পার্বণ, তাদের ক্ষেত্রে আমরা বলা হচ্ছে। তা আমরা সেটা আমাদের মানুষদেরকে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি, সরকারকেও আমরা নির্দেশনা পৌঁছে দিয়েছি যে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের লোকেরা এই পূজা মণ্ডপে। এবং এবছর দেবী আসবেন দোলায় বা পালকিতে এবং যাবেন হাতির পিঠে চড়ে। পুজো শুরু হবে 22 অক্টোবর, মহাদশমী দিয়ে শেষ হবে 26 অক্টোবর। করোনা মহামারীর কারণে সারা বিশ্বে তৈরি হওয়া এই অস্থির সময়ের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা করল মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তাদের বিশ্বাস, দেবীর আরাধনা করলে দেবী তুষ্ট হয়ে সঙ্গে করে নিয়ে যাবে সকল দুঃখ দুর্দশা এবং অশান্তি। পৃথিবী আবারও ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সকাল থেকে তৃতীয় দফায় বন্ধ হয়ে গেছে। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পালের চর চ্যানেল দিয়ে মঙ্গলবার সীমিত আকারে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল, কিন্তু এই চ্যানেল দিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি প্রান্তে ফেরি পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তাই আবারও এই ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে নদী খনন কাজ দ্রুত চলতে থাকায় শিগগিরই এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন ঘাট কর্মকর্তারা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন দাবি করেন। তিনি বলেন, নিরাপদ উপায়ে ভ্যাকসিন উৎপাদন এবং বন্টনের জন্য সঠিক পথে আছেন তারা। অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে ভ্যাকসিনের বন্টনও শুরু করা যাবে। মূলত নভেম্বরের নির্বাচনের আগেই ট্রাম্প করোনার ভ্যাকসিন দেশে বণ্টন করতে চাইছেন বলে ধারণা সবার। যদিও 2021 সালের মধ্যে ভ্যাকসিন পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক রবার্ট রেডফিল্ড। এর আগে করোনার ভ্যাকসিনের চাইতেও জনগণের মাস্ক পরার দিকে গুরুত্বারোপ করেন তিনি। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 66,29,000 ছাড়িয়েছে, সেখানে মৃত্যুর সংখ্যা 196,000-এর বেশি। এদিকে 2022 সালের আগে করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৌমিয়া সোয়ামিনাথন। করোনার ভ্যাকসিন আবিষ্কার এবং প্রয়োগ শুরুর পরও কার্যকরী ফল পেতে সময় লাগবে বলে জানান তিনি। করোনার বিস্তার বেড়েই চলেছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রের পর সংক্রমণের দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত 24 ঘণ্টায় শনাক্ত 97,894, যা একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মাত্র 11 দিনের শেষ 10,00,000 বেড়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 51,00,000 ছাড়িয়ে গেছে। বিশ্বে করোনা এ পর্যন্ত মারা গেছে 9,40,000 আর সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 2,98,68,000। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 জিতল অস্ট্রেলিয়া। ম্যানচেস্টারের 303 রানের টার্গেটে নেমে 74 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা। ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি 212 রানের জুটি গড়ে দলকে জেতান। শেষ পর্যন্ত 7 উইকেটে 305 রান তুলে 2 বল বাকি থাকতে জয় পান অ্যারন ফিন্সের দল। ম্যাক্সওয়েল 108 ও ক্যারি করেন 106 রান। এর আগে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে 2 রানে থামে 7 উইকেট হারানো ইয়ন মর্গানের ইংল্যান্ড দল। 126 বলে 112 রান করেন বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম চাম্পা এবং মিচেল স্টার্ক 3টি করে উইকেট তুলে নেন। লিওনেল মেসির জোড়া গোলে 0-3 ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এটি কাতালানদের দ্বিতীয় জয়। খেলার 21 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফিলিপে কুতিনহো। প্রথমার্ধের শেষ মিনিটে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর মাঠে নেমে স্যামুয়েল সেইজ এ গোল শোধ করেন। তবে ব্যবধান বাড়াতেও সময় নেয়নি বার্সেলোনা। 51 মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের কেজি 65 টাকা, দেশি পেঁয়াজ এখনও 120,000 টন আমদানির অনুমতি। জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হবে, সরকারি চাকরিজীবীদের বললেন প্রধানমন্ত্রী। শুদ্ধাচার পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। ঢাকায় বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4-দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু। আলোচনায় থাকছে সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক পাচার বন্ধ। এবং রাজধানীর ডেমরায় ডিএনডি খালে পড়ে নিখোঁজের 17 ঘণ্টা পর কিশোরী আকাশীর লাশ উদ্ধার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।